হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমের সিজন চলছে আর আম দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের ডেজার্টই তৈরি করে থাকি আর সেই দারুণ মজার আম দিয়ে আজকে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে আমের মজাদার ডেজার্ট এই ডেজার্টটি কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু আর তৈরি করা অনেক সহজ চলুন ভিওয়ার্স এটা কিভাবে তৈরি করতে হবে দেখে নেই এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন প্রথমে আমি একটি কাচের বোলে সাবুদানা নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এখন এই সাবুদানাটাকে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখব পরিমাণ মতো পানি দিয়ে আমি সাপোনাটাকে ভিজিয়ে রাখছি প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রাখব এই থেকে আমি একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিচ্ছি এই দুধটা আগে থেকে জাল করা ছিল এখন আমি এটাকে আরেকটু ঘন করে নেব আর দুধটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে সর না পড়ে যায় প্রায় দশ পনেরো মিনিটের মতো জাল দেওয়ার পর আমি এখন ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিচ্ছি এক লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ সাবুদানা একদম পারফেক্ট এর বেশি দেওয়া যাবে না এর বেশি দিলে কিন্তু আবার দেখা যাবে যে বেশি ঘন বা শক্ত হয়ে যাচ্ছে সাবধানা দেওয়ার পর ভিউর সাথে সাথে নেড়ে দিতে হবে নয়তো বা লামস হয়ে যেতে পারে আর একটু পরপরই নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লো মিডিয়ামে থাকবে দেখুন এই সাবধানা কিন্তু এখনও হয়নি আরও দুই মিনিট আমি জাল করেছি এই পর্যায়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সাবধানাটা দেখতেই পারছেন আর দুধটাও কিন্তু একটু ঘন ভাব চলে এসেছে এখন আমি এই দুধের মধ্যে কনডেন্স মিল্ক অ্যাড করব আমি এখানে পনে এক কাপের মতো কনডেন্স মিল্ক দিচ্ছি আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো চিনি ইউজ করব না কনডেন্স মিল্কের মিষ্টিটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর চেষ্টা করবেন এখানে কনডেন্স মিল্ক দেওয়ার জন্য এটা দিলেই খুব বেশি টেস্টি হয় এই ডেজার্টটা আর যদি আপনারা পাতলা দুধ ইউজ করেন আর বেশিক্ষণ জাল না করেন তাহলে আগে থেকে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন দুধের সাথে আমি এখানে কোনো গরু দুধ ইউজ করছি না কারণ আমার দুধটা এমনিতেই ঘন ছিল খুব ভালোভাবে এখন নেড়ে মিশিয়ে নিতে হবে আমি এটাকে আরও দুই মিনিটের মতো জাল করব তারপর আমি এটাকে নামিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায় নিচে হয়ে গেছে এখন আমি এটাকে চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে আমি নেড়ে ঠান্ডা করে নেব নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়ার পর আমি এখন সাবদানা আর দুধের মিশ্রণটাকে আমি একটি বলে ঢেলে নিচ্ছি এটাকে কিন্তু নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না যাতে উপরে সর না পড়ে যায় একটু পরপর নাড়লে সরটা আর পড়বে না এখন আমি এই সাবুদানা আর দুধের মিশ্রণের মধ্যে কিছু বাদাম অ্যাড করব আমি আগে থেকে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এখন কিছু দেবো আর সামান্য কিছু আমি দেব যখন আমি সার্ভ করব তখন এটাকে আমি এখন চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ভালোভাবে ঠান্ডা করে নেব এইদিকে আমি তিনটা আম কেটে নিয়েছি কুচি কুচি করে এখানে আমি হিমসাগর আমটা নিয়েছি আপনার চেষ্টা করবেন যে আমগুলো খুব বেশি মিষ্টি হয় এবং স্মেলটা ভালো হয় ওই ধরনের আম নেয়ার জন্য এগুলোকে আমি এখন দুধ আর সাবুদানার মিশ্রণে অ্যাড করব এক ঘন্টা পর ভিওয়ার্স সাবুদানার মিশ্রণটা বের করেছি ফ্রিজ থেকে আর আমটাকে আমি অ্যাড করে নিচ্ছি এখন এই আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই আম থেকে কালার এবং রস খুব সুন্দর স্মেল সব কিছু কিন্তু এখন দুধের সাথে মিশে যাবে এবং দুধ আম খুব সুন্দর একটি স্মেল তৈরি হবে আর এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে বিহ এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি আমি এখন এই ডেজার্টটাকে ঠান্ডা ঠান্ডা গ্লাসে সার্ভ করে নিচ্ছি আমি অলরেডি একটা গ্লাসে সার্ভ করেছি আমি আরও একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি এর চাইতে বেশি ঘন কিন্তু করা যাবে না ভিউয়ার্স তাহলে কিন্তু দেখা যাবে ক্লাস দিয়ে খাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে তখন দেখা যাবে বাটিতে চামচ দিয়ে খেতে হবে আপনারা যদি বাটি চামচ দিয়ে খেতে চান তাহলে সাবধানের পরিমাণটা আরও বাড়িয়ে দিয়ে আরেকটু ঘন করতে পারেন বাট এই রেজার্টটা কিন্তু এরকমই খেতে খুবই ভালো লাগে এখন আমি উপর দিয়ে একটু হালকা ডেকোরেশন করে দিচ্ছি বাদাম কুচি দিয়ে বাদাম কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় সামান্য কিছু আমের পিস দিয়ে আমি এটাকে ডেকোরেট করে নিচ্ছি জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য তৈরি হয়ে গেল দারুণ মজার সাবদানা দিয়ে আমের ডেজার্ট আশা করি আজকের এই ঝটপট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিবর্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে প্লিজ আমার রেসিপি শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ